ভক্তমণ্ডলী বাবা ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা গৌরাঙ্গ লীলা শ্রবণ করলাম, কেননা এটাই নিয়ম। কৃষ্ণ লীলা যদি গান করতে হয় তাহলে প্রথমে গৌরচন্দ্রিকা করতে হয়, এটাই নিয়ম। কেননা ছানা চিনি বিহীন তো আর রসগোল্লাই তৈরি হবে না বাবা, হবে? রসগোল্লা যদি তৈরি করতে হয় তাহলে আগে ছানা চিনি লাগবে, ছানা চিনি বিহীন কখনো রসগোল্লা তৈরি হয়নি, হবে না? রাধে রাধে হরিবল হরে কৃষ্ণ। তাহলে আজকের আস্বাদনের বিষয়বস্তু কি হবে, আপনারা পূর্বেই অবগত রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের প্রভাস সূচক। এই প্রভাস কথাটার ব্যাকরণগত অর্থ হলো প্রভা। প্রভা মানে জ্যোতি, আর ভাস মানে হারানো। হারানো জ্যোতি যেখানে ফিরে পেয়েছিল। তবে বাবা, এই যে প্রভাস যোগ্য লীলা, তা আপনারা কি বলেন, লীলা কীর্তন বলেন তো না, পালা বলেন? লীলা কীর্তন বলেন না, পালা কীর্তন বলেন? হরি বল হরে কৃষ্ণ। কেননা পালা হচ্ছে একটাই পালা, যাত্রা পালা, তাই তো? তা বাদেও আরো একটা পালা আছে, তা বাদেও আরো পালা আছে, আরো আছে। আমাদের এখানে আসার পালা শেষ হয়ে গিয়েছে, এইবার আমাদের সবার ওখানে ফিরে যাওয়ার পালা। তাহলে পালা কীর্তন বলবো না, লীলা কীর্তন বলবো। তাহলে এই যে ভগবানের লীলা, কি বললাম, প্রভাস যজ্ঞ। এই লীলার নাম শুনে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে যজ্ঞের নাম প্রভাস, প্রভাস যজ্ঞ মানে যজ্ঞের নাম প্রভাস, তাই তো? কিন্তু তা নয়, যেই জায়গাটাই যজ্ঞ হচ্ছে সেই জায়গাটার নাম প্রভাস, আর যজ্ঞটার নাম কি না, দান ব্রত যজ্ঞ। তাহলে সেই প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ আজকে আমরা সাধন করব। তাই লীলার প্রারম্ভ, লীলার শুরুতে আমরা যাব কোথায়, মধুময় শ্রী বৃন্দাবন। তা বৃন্দাবনে যেতে হলে ও লোক ভাই কি বলতে হবে, রাধে রাধে। আগো লোক ভাই, তুমি বৃন্দাবনে গিয়েছিলে? রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ। হ্যাঁ গো মায়েরা, এখান থেকে কত ভক্ত বাবা ঠাকুর, ভক্ত মায়েরা, দাদা ভাইয়েরা, দিদি ভাইয়েরা শ্রীধাম ধাম বৃন্দাবন ধামে গিয়েছেন, একটু রাধে রাধে বলে হাত তুলে দেখান তো। আর এখান থেকে কে কে বৃন্দাবনে যাননি একটু হাত তুলে দেখান। তাহলে কেমন কীর্তন শোনায় বিভোর হয়ে যায় দেখুন বাবা ঠাকুর। হ্যাঁ, ওই জন্যই বলা হয়েছে যে হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়। যখন বললাম কে কে গিয়েছেন হাত তুলে দেখান, তখনও হাত তুলে মায়েরা দেখালেন। আবার যখন বললাম কে কে জাননি আপনারা একটু হাত তুলে দেখান বৃন্দাবন ধামে, তখনও মায়েরা হাত তুলে দিলেন। হরি বল হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা বৃন্দাবনে প্রবেশ করব, আর বৃন্দাবনে প্রবেশ করতে হলে আমাদেরকে রাধারানীর চরণ তো আশ্রয় করতেই হবে মা। তাই রাধারানীর নামে জয় ধ্বনি করতে করতে, রাধা নাম গাইতে গাইতে আমরা প্রবেশ করব বৃন্দাবনে। উমেনি জপিনি, উমেনি জপিনি লাগাই রাধা নাম কি, রসনা লাগাই রাধা নাম কি, উমেনি জপিনি লাগাই রাধা নাম কি, রসনা লাগাই রাধা নাম কি, জপিনি লাগাই রাধা নাম কি, রসনা লাগাই রাধা নাম কি, বলো রাধে 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 রাধে, বলো রে রাধা নাম কি, উমেনি জপনি লাগাই রাধা নাম কি,
ओ मैंने दे दी दुहाई राधा नाम की जपने लगाई राधा ओ मैंने दे दी दुहाई राधा नाम की जपने लगाई राधा नाम की जपने लगाई राधा नाम की रस न लगाई राधा नाम की मैंने जपने लगाई राधा नाम की रस न लगाई राधा नाम की मैंने जपने लगाई राधा नाम की रस न लगाई राधा नाम की आगे पीछे राधा मेरी दाएं बाएं राधा 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 ओ मैंने बेड़ी लगाई राधा नाम की जपने लगाई राधा नाम की ओ मैंने बेड़ी लगाई राधा नाम की जपने लगाई राधा नाम की मैंने जपने लगाई राधा नाम की रस न लगाई राधा नाम की मैंने जपने लगाई राधा नाम की रस न लगाई राधा नाम की चुनरी में राधा मेरी कुंवरी में राधा 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 ओ मोहन मुरली गोविंदर मोहन मुरली की बोले गो मायरा की बोले गोविंदर मोहन मुरली की बोले ললিতারি সাধা বলে তাই তো রাধা নামে সাধাবাসী রাধা ছাড়া আন জানে না মাসি তাই না সেই জন্য বলছেন মোহন মুরলি বাজাই রাধা নামে কি জপনে লাগাই রাধা নামে মোহন মুরলি বাজাই রাধা নামে কি জপনে লাগাই রাধা নামে কি মনে জপনে লাগাই রাধা নামে কি রসন লাগাই রাধা নামে কি মনে জপনে লাগাই রাধা নামে কি प्रेम से बोलो राधा रानी की राधा रानी की राधा रानी की राधा रानी नामे जय ध्वनि करते करते हमरा सकले मिले प्रवेश करलाम मधुमय श्री वृंदावन आज के वृंदावनेश्वर श्रीमती राधा रानी हमार तिनी आज के की करछेन मा ना ओई जमुनार तीरे बसे बसे कांदछेन केन না ভগবান কৃষ্ণচন্দ্র একশো বৎসরের জন্য ছেড়ে দিয়ে চলে গেছেন প্রেমময়ী রাধা রানীকে কিন্তু ভগবান শাস্ত্রে একটা কথা বলেছেন আমি বৃন্দাবন পরিত্যাগ করে এক পা কোথাও যাই নাই তবে তাই যদি হয় রাধা রানী কাঁদছেন কেন গোবিন্দ হারা হয়ে বৃন্দাবনে বসে বসে রাধা রানী চোখের জলে ভাসছেন কেন ভগবান জগৎকে একটা কথাই বোঝাতে চেয়েছেন যে ভক্তের থেকে ভগবান যদি কখনো দূরে সরে যান ভক্তের যে আক্ষেপ ভক্তের যে দুঃখ ভক্তের যে বিরহ ভক্তের যে জ্বালা ভক্তের যে যন্ত্রণা বাবা একটু লক্ষ্য করে দেখবেন গলায় একটা সোনার হার রয়েছে বাবা সোনার হারটা যতক্ষণ রয়েছে ততক্ষণ হারটার মর্যাদা নেই আর হারটা যদি একবার হারিয়ে যায় তখন পাগলের মতো খুঁজছি আর খুঁজে যখন পেলাম তখন গলায় হারটা পরে এবার বারবার দেখছি যে হারটা আবার কোথাও হারিয়ে যায়নি তো তাই না হারালে তার যে কি মর্যাদা সেটা বোঝা যাবে না তাই ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবন থেকে অপ্রকট হয়ে গেলেন আছেন বৃন্দাবনে ভগবান বৃন্দাবনে আছেন তবুও জগৎবাসীকে দেখাচ্ছেন রাধার প্রেমটা কি বস্তু তোমরা দেখো কেমন করে আমার ভগবানকে ভালোবাসতে হয় কেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হয় হে জগৎ জীব রাধারানীর চরণ দুটো আশ্রয় করে তোমরা প্রত্যেকে সেটা করবার চেষ্টা করো আমি ভগবান আমি বললাম আমি তোমাদেরকে অবশ্যই কৃপা করব
ওই তো বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধা রানী আমার, তিনি আজকে কি করছেন মা? না ওই যমুনার তীরে বসে বসে কাঁদছেন, কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলে, বলে বধু গেলে কোথা, আর ওই মৃত্তিকা উপরি মূর্তি আঁকিয়া তার শুনে কহে কথা, মাটির উপরে ছবি আঁকছেন কেমন ভাবে, রাধা রানীর ছবি আঁকছেন, রাধে রাধে রাধা রানীর ছবি আঁকছেন, কার না প্রেমময় গোবিন্দের কেমন ভাবে আঁকছেন, আজ আঁকি আছে কোটি পরায়ণ ধুটি কত পদাবলিতে কি বলছেন না, আঁকি আছে কোটি কোটি মানে ভগবানের কোমরটাকে বোঝালেন, আর ভগবানের কোমরটাকে একে বাবা খুব সুন্দর করে রাধারানী বস্ত্র পরাচ্ছেন। হ্যাঁ গো বাবা ঠাকুরগণ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা জানেন তো আমার শ্রী গোবিন্দ, আমার প্রেমময় গোবিন্দ কোন বর্ণের বস্ত্র অঙ্গে ধারণ করেন? বর্ণ মানে তো রং, এটা তো আপনারা জানেন। কোন বর্ণের বস্ত্র গোবিন্দ অঙ্গে ধারণ করেন? কোন বর্ণ? নীলবর্ণ নয়, ভগবান তো নিজে নীলবর্ণ, সেটা আবার চন্দন দিয়ে ঢাকা রয়েছে, সেই জন্য পদাবলিতে বলেছেন। দেখুন এই মুহূর্তে আমি বেশি গাইবো না, দু লাইন গাইছি। নম চন্দনে চর্চিত নীল কলে বড় প্রীতম সনদেব দেহি পদম, নম চন্দনে চর্চিত নীল কলে বড় প্রীতম সনদেব দেহি পদম, চন্দনে চর্চিত নীল কলে বড় প্রীতম সনদেব দেহি পদম, নম চন্দনে চর্চিত নীল কলে বড় প্রীতম সনদেব দেহি পদম, নব শিখি পুচ্ছ সমন্বিত করুণা সহিত, 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 প্রীতম সনদেব দেহি পদম, নব শিখি পুচ্ছ সমন্বিত করুণা সহিত, প্রীতম সনদেব দেহি ভগবান নীল বর্ণের বস্ত্র অঙ্গে ধারণ করেন না, ভগবান পিত বর্ণের বস্ত্র অঙ্গে ধারণ করেন। পিত বর্ণ মানে, পিত বর্ণ মানে কোন রং? পিত বর্ণ মানে হচ্ছে হলুদ রং, তবে সেটা কোন হলুদ সেটা আবার জানতে হবে মা, কাঁচা হলুদ না পাকা হলুদ? কাঁচা পাকা তো সব কিছুরই হয়। রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ, রাধে রাধে। পিত বর্ণ মানে হচ্ছে কাঁচা হলুদ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গ
গৌরাঙ্গী, শাস্ত্রে কাকে বলা হয়েছে? রাধারানীকে বলা হয়েছে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বাং প্রণমামি হরিপ্রিয়ে। রাধারানীকে বললেন তপ্ত কাঞ্চন। কাঞ্চন মানে কি? সোনা, তাই তো? কাঞ্চন মানে হচ্ছে সোনা। বললেন তপ্ত কাঞ্চন মানে সোনাকে গলাতে বললেন। আর সোনাকে গলালে যে একটা কাঁচা হলুদ রং আসে, ওই কাঁচা হলুদ বর্ণের বস্ত্র গোবিন্দ সর্বক্ষণ অঙ্গে ধারণ করেন। কেন জানেন? গোবিন্দের কি মনে হয় যে রাধারানী আমাকে জড়িয়ে ধরে আছে? এগুলো মা ভাব জগতের কথা, অন্তর জগতের কথা। ভাবতে হবে, অভাব থাকলে হবে না, গভীরে চলে যেতে হবে। অভাব বাংলায় বানানটা কি হবে? অ ভয়াকার ব, তাই তো? অভাব, অ কেটে বাদ দিতে হবে, তবে ভাব থাকবে, আর তবে ভাব আসবে। তা যাই হোক, ভগবানের কোমরটিকে খুব সুন্দর করে আঁকলেন মা। আর ভগবানের কোমরটিকে খুব সুন্দর করে এঁকে, খুব সুন্দর করে কাঁচা হলুদ বর্ণের বস্ত্র পরিয়ে দিয়ে এবার কি আঁকছেন? এবারে নাভি কথা বলো
সাগর পুরি সার্থক হলো মধু একবার কথা পেছন থেকে ঠেলা দিচ্ছে রাধারানী কে কে না ললিতা সখি আরে এই রাধে ছবিটা আঁকছিস তো তোর গোবিন্দের তার ছবি আঁকা তো তুই গুরুর কাছে শিখেছিস রাধে তা কেউ যদি ছবি আঁকে মায়ের একটু লক্ষ্য করে দেখে নেবেন একটু পরীক্ষা করে দেখে নেবেন একটা মানব দেহের ছবি যদি কেউ আঁকে হয় প্রথমে বদন আঁকে নইলে চরণ আঁকে তা ছবিটা আঁকছিস গোবিন্দের কোমরটা এঁকে ফেললি চরণগুলো গেল কোথায় রাধা রানী বলে ললিতা আমার পোলার বধূ তার ভক্তকে কাঁদাতে বড় ভালোবাসে ভালোবাসে আরে তাকে যে ভালোবাসে তাকে সে কাঁদায় তাকে সে তাই ললিতারে আমি আমার প্রাণনাথের চরণগুলো কেন আঁকলাম না জানিস ললিতা আমার বধু তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে রে ললিতা আমি চিত্রের মধ্যে আমি যদি তার চরণ দুটো অঙ্কন করে দিই ওরে ললিতা ওরে সখি চরণ পে চিত্র যদি চলে বিশাখা ওরে সখি আমি যে আর কৃষ্ণ বিরহ যন্ত্রণা স্বচ্ছ করতে পারছি না রে বায়স অজরবে তনুবর জড়জড় কা ভেলু তাপ পরা রাধারানী আক্ষেপ করছেন মা সখীদের কাছে কি বলছেন না বায়স অজরবে তনুবর জড়জড় বায়স মানে কি বাবা হ্যাঁ বায়স মানে কাক অজ মানে ছাগল রব মানে চিৎকার তাহলে কাক কি বলে ডাকে কাক আর ছাগল কি বলে ডাকে ম্যাঁ তাই তো তা দুটোকে যদি যোগ করে দিই বাবাটা গুরকি দাঁড়াবে হ্যাঁ তা মে তাই রাধারানী বলছেন সখি রে আমার সমস্ত শরীরটা যে কামে জর্জরিত তাই সখি তোরা বাঁচা বাঁচা রে বাঁচা বাঁচা রে বাঁচা চিন্তা করে দেখুন মায়েরা রাধারানী আজকে কি কথা বলে কাঁদছেন সখীদের কাছে কি কথা বলে আক্ষেপ করছেন আচ্ছা রাধারানী কি সত্যিই কামে জর্জরিত কি গো মায়েরা রাধারানী কি সত্যিই কামে জর্জরিত তাহলে সমস্ত শাস্ত্রে কেন বলা হয়েছে রাধারানীর মধ্যে কোনো কামনা বাসনা ছিল না রাধা গোবিন্দের প্রেমটা ছিল কি প্রেম নিষ্কাম প্রেম তাই তো কোনো কামনা বাসনা কোনো চাওয়া পাওয়া কোনো লেনদেন কোনো বিনিময় সেখানে ছিল না তাহলে রাধারানী কেন বলছেন সখীরে আমার সমস্ত শরীরটা কামে জর্জরিত সখী তোরা আমায় বাঁচা এটা রাধা তত্ত্ব মা এই রাধা তত্ত্ব জানতে হবে এই রাধা তত্ত্ব নিয়ে আমি আপনাদের সামনে একটু পরে আসব কিন্তু তার পূর্বে একটা ঘটনা আমাদেরকে দেখতে হবে ঘটনাটা কি না আজকে যার জন্য যোগ্যটা হচ্ছে রাধা তত্ত্ব নিয়ে আমি আপনাদের সামনে একটু পরে আসব ওই যে বললাম তার পূর্বে একটা ঘটনা আমাদেরকে দেখতে হবে ঘটনাটা কি না আজকে যার জন্য যোগ্যটা হচ্ছে তাই তো প্রভাসের ফিরে দানব্রত যোগ্য আজকে যার জন্য হচ্ছে এর মূল উদ্যোক্তা যিনি তিনি হচ্ছেন দেবর্ষি নারদ নারদের জন্য যোগ্য হলো আর নারদের জন্যই কিন্তু মা আজকে ভক্ত ভগবানের মিলনটা ঘটবে আর আমরা তো জানি বাবা ঠাকুরগণ ভক্ত আর ভগবানের মধ্যে কতটা নিবিড় সম্পর্ক কতটা কাছে রাধে রাধে লোকে বলে কৃষ্ণ পাষাণ সাড়া দিতে জানে না মনও বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না
ভক্ত ভগবানের মধ্যে কতটা নিবিড় সম্পর্ক তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের সম্মুখে বাবা আমি নিবেদন করব। কুরুক্ষেত্রের মাঠে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন তোমার বদনে বিষণ্ণতা, তোমাকে দেখে চিন্তান্বিত মনে হচ্ছে, অর্জুন বলো অর্জুন কি হয়েছে। অর্জুন বলছে, সখা আমি আমার সব কথা তোমাকে না বলে থাকতে পারি না। সখা তুমি আমার সখা, আমি তোমাকে আমার সব কথা না বলে থাকতে পারি না। আমি যতবার আমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি ততবার আমি হেরে যাচ্ছি। সবাই বলে এই জগতে আমি নাকি বড় বীর, আমার থেকে বড় বীর নাকি স্বর্গ মর্ত পাতালে আর নেই। তাহলে আমি কেমন বীর? আমি যতবার আমার গুরু দ্রোণাচার্যের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি ততবার আমি হেরে যাচ্ছি। ভগবান বললেন, অর্জুন এ কথাটা তুমি যেমন জানো, তুমি যেমন বীর এ কথা তুমি যেমন জানো, তেমনি তোমার এ কথাটা জানারও দরকার আছে। এই কুরুক্ষেত্রের মাঠে মোট 18 অক্ষহীন সেনা রয়েছে, এমন কারো ক্ষমতা নেই যে এখানে গুরু দ্রোণাচার্যকে পরাজিত করতে পারে। অর্জুন বলছে, সখা তাহলে আমিও পারবো না। ভগবান বললেন, না অর্জুন একবার নয়, তুমি 100 বার চেষ্টা করলেও পারবে না। ভগবান বললেন, অর্জুন জানো তো অনেক সময় অনেক কাজ শক্তি দিয়ে হয় না, অনেক সময় অনেক কাজ বুদ্ধি দিয়ে করতে হয়, তাই তো? অর্জুন বলছে, সখা বলো বুদ্ধিটা কি? প্রত্যেকের বুদ্ধির মধ্যে তো তুমি বিরাজ করো, উপর্যমুনি বুদ্ধি নাম চরন্তি সর্ববুদ্ধয়ো, প্রত্যেকের বুদ্ধির মধ্যে তুমি বিরাজ করো, বলো সখা বুদ্ধিটা কি? ভগবান বললেন, অর্জুন নিশি প্রভাতকালে গুরু দ্রোণাচার্য প্রত্যেক দিন গঙ্গা স্নান করতে যান, উনি গঙ্গা স্নান করতে যান নিশি প্রভাতকালে, আর উনি স্নান সেরে কি করেন? উনি তো সৎ ব্রাহ্মণ, একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ, উনি কি করেন? স্নান সেরে চোখ বন্ধ করে হাত জোড় করে উনি গায়ত্রী মন্ত্র জপ করেন, আর উনি যখন গায়ত্রী মন্ত্র জপ করবেন তুমি চুপি চুপি গিয়ে ওনার চরণগুলো ছুঁয়ে প্রণাম করবে, ওনার চোখ বন্ধ থাকবে উনি দেখতে পাবেন না। আর উনি তো ব্রাহ্মণ, যখন তোমার মাথায় হাত দিয়ে জিজ্ঞাসা করবেন যে বলো বৎস তুমি কি চাও, তখন তুমি জিজ্ঞাসা করবে, গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হবে। এবার সত্যি সত্যি নিশি প্রভাতকালে গুরু দ্রোণাচার্য উনি গঙ্গা স্নান করতে গেলেন মা, আর উনি স্নান সেরে চোখ বন্ধ করে হাত জোড় করে উনি গায়ত্রী মন্ত্র জপ করছেন, আর সেই অবস্থায় অর্জুন গিয়ে কি করেছে বাবা, সত্যি সত্যি চুপি চুপি গিয়ে চরণগুলো ছুঁয়ে প্রণাম করেছে। আর ওনার চোখ বন্ধ, উনি গায়ত্রী মন্ত্র জপ করছেন, উনি দেখতে পাচ্ছেন না, আর যেই মাত্র মাথায় হাত দিয়ে বললেন বলো বৎস তুমি কি চাও, অমনি অর্জুন দুম করে বলে ফেললো, গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হবে। আর যেই বলেছে অর্জুন, গুরুজি আমি জানতে চাই আপনার মৃত্যু কিসে হবে, অমনি দ্রোণাচার্য চিৎকার করে উঠলেন, আরে কে, তাকিয়ে দেখলেন মা অর্জুন বসে আছে, হেসে ফেললেন দ্রোণাচার্য। এখন আপনারা মনে মনে ভাবছেন বাবা যে দ্রোণাচার্য অর্জুনকে দেখে হাসছেন, না অর্জুনকে দেখে হাসছেন না, তিনি অর্জুনের পেছনে একটা বড় গাছ, গাছের পেছনে শ্রীহরি, শ্রীহরিকেও দেখা যাচ্ছে না, কিন্তু শ্রীহরির সেই অতি পরিচিত উত্তরীয়টা বাতাসে নড়ছে। আর সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য ভাবলেন, যেই পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষকে কোনোদিনও পরাজিত হয়। বাবা অর্জুন তোমার মনে কঠিন প্রশ্ন জেগেছে, আমার মৃত্যু কিসে হবে, শোনো বাবা অর্জুন আমি যেদিন শুনতে পাবো আমার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে সেই দিনই জানবে আমার হাত থেকে ধনুর্বাণ খসে পড়বে, আর সেই দিনই জানবে ওই কুরুক্ষেত্রের মাঠে আমার মৃত্যু হবে। এইবার অর্জুন গিয়ে ভগবানকে বলে দিলেন, কিছুক্ষণ পরে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল, আজকে অর্জুনের সঙ্গে দ্রোণাচার্যের তুমুল যুদ্ধ। অর্জুন বারবার বিধ্বস্ত হচ্ছে দ্রোণাচার্যের মনে, ভগবান কিন্তু বুঝতে পারলেন অর্জুনের করুণ অবস্থা। ঠিক এমত অবস্থায় ভগবান কি করলেন, ভীমকে ইশারা করছেন, Thank you.
আপনারা জানেন ইন্দ্র বর্মা নামে একজন রাজা ছিলেন, আর সেই রাজার একটা পোষা হাতি ছিল বাবা। আর হাতিটার কি নাম ছিল, কি নাম ছিল বাবা ঠাকুর বোন? অশ্বত্থামা। ওই যে ভগবান ভীমকে ইশারা করছেন, ভীমের হাতে কি থাকে? গদা। ভগবান ভীমকে ইশারা করছেন গদা দিয়ে হাতিটাকে মারো, আর ভগবানের ইশারায় ভীম কি করেছে, হাতি দিয়ে রাধে রাধে গদা দিয়ে ওই হাতিটাকে মেরেছে, আর হাতিটা দড়াম করে পড়ে মারা গিয়েছে। ভগবান বললেন, অর্জুন তুমি চিৎকার করে বলো অশ্বত্থামা মারা গেছে। অশ্বত্থামা মারা গেছে? এত বড় মিথ্যে কথা, এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না কৃষ্ণ। ওই তো অশ্বত্থামা, ওই তো আমি দেখতে পাচ্ছি, ওই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করছে। এত বড় মিথ্যে কথা আমি বলতে পারবো না সখা। ভগবান বললেন, অর্জুন হাতিটা মারা গেছে এটা তো সত্যি কথা? বলে হ্যাঁ সখা, এটা তো সত্যি কথা। আর হাতিটার নাম যে ছিল অশ্বত্থামা এটাও তো সত্যি? বলে হ্যাঁ সখা, এটাও সত্যি। অর্জুন তাহলে এটাই বলো না, এই ট্যাবলেটেই কাজ দেবে। এবার অর্জুন চিৎকার করে বলছে, অশ্বত্থামা মারা গেছে। যেই অর্জুন বলেছে অশ্বত্থামা মারা গেছে, অমনি দ্রোণাচার্য হা পুত্র বলতে বলতে উনি মাটিতে লুটিয়ে পড়ছেন। আস্তে আস্তে হাতের ধনুর বাণটা মাটিতে খসে পড়ছে। হঠাৎ তিনি মনে মনে ভাবলেন, না না না, আমি অর্জুনের কথা বিশ্বাস করব না। আমি তো তাকে ভোরবেলায় বলেছিলাম, সে তো আমার সঙ্গে ছলনাও করতে পারে। বাবা অর্জুন, আমি তোমার কথা বিশ্বাস করি না বাবা, যে আমার পুত্র অশ্বত্থামা মারা গিয়েছে, আমি তোমার কথা বিশ্বাস করি না। ভগবান তখন চুপি চুপি গিয়ে বললেন, আপনি বিশ্বাস করেন না? অর্জুনের রথ থেকে নেমে চুপি চুপি গিয়ে দ্রোণাচার্যের পেছন থেকে বলছেন, আপনি বিশ্বাস করেন না? বলুন কে বললে আপনি বিশ্বাস করবেন? যদি আমায় ধর্মপুত্র যুধিষ্ঠির বলে যে আমার পুত্র অশ্বত্থামায় মারা গিয়েছে, তাহলে আমি বিশ্বাস করব। ওই যে বললাম বাবা, লোকে বলে কৃষ্ণ পাষাণ, সে নাকি সাড়া দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। দেখুন ভক্তের জন্য আজকে ভগবান ছুটতে ছুটতে যাচ্ছেন, অর্জুনের রথ থেকে নেমে ভগবান ছুটে ছুটে যাচ্ছেন ভক্তের জন্য। দেখুন ভক্তের জন্য ছুটতে ছুটতে যাচ্ছেন কোথায় না দাদা যুধিষ্ঠিরের কাছে। কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, হাতে তালি দিয়ে কৃষ্ণ জগন্নাথ, 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 হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, কৃষ্ণ জগন্নাথ, দাদা ও যুধিষ্ঠির দাদা, ও দাদা বলো না অশ্বত্থামা মারা গিয়েছে, অশ্বত্থামা মারা গিয়েছে কৃষ্ণ, এটা তুমি কি বলছো? অশ্বত্থামা মারা গিয়েছে? ওই তো দূরে অশ্বত্থামা দাঁড়িয়ে দাঁড়িয়ে যুদ্ধ করছে, আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি, ওই তো অশ্বত্থামা। কৃষ্ণ রে, আমরা সবাই তোমার হাতের খেলার পুতুল মাত্র কৃষ্ণ, তুমি যা বলাবে তাই বলবো, যা করাবে তাই করবো, কিন্তু কৃষ্ণ রে, আমি যতদূর জানি
আমার প্রাণ থাকতে আমি মিথ্যে কথা বলতে পারবো না। কৃষ্ণ রে সত্যি আমরা সবাই ওনার হাতের খেলার পুতুল মাত্র, তাই নয় কি? আমরা প্রত্যেকেই ওনার হাতের খেলার পুতুল। উনি যেভাবে আমাদেরকে দিন রাত্রি নাচাচ্ছেন, আমরা ঠিক সেভাবেই দিন রাত্রি নেচে যাচ্ছি, তাই না? ও যে প্রলয় সৃষ্টি তব এই পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী বিরাট শিশু আনমনি খেলিছ প্রলয় সৃষ্টি পুতুল খেলা নিরজনী বিরাট শিশু আলো বলে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনী প্রভু নিরজনী খেলিছ এ বিশ্বল বিরাট বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সব খেলা করে মা, কি গো? আমরা যখন ছোট ছিলাম আমরাও তো খেলেছিলাম, তাই না? যখন খেলা শেষ হয়ে যেত কি করতাম? সব গুটিয়ে নিয়ে বাড়ি চলে আসতাম। তেমনি ভগবানও খেলছেন, কি নিয়ে? আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানুষজন ঘরবাড়ি গাছপালা পাহাড় পর্বত নদ নদী জঙ্গল সমস্ত কিছু নিয়ে ভগবান খেলছেন। আর তিনি যখন খেলাটা শেষ করে দেবেন, সঙ্গে সঙ্গে ধ্বংসের লীলা, মুহূর্তের মধ্যে সব কিছু শেষ। তাহলে আসল খেলাটা কে খেলতে জানেন বাবা? আসল খেলাটা কে খেলেন? আমরা না উনি? রাধে রাধে হরি বল হরে কৃষ্ণ যতই আমরা মুখে বলি খেলা হবে, কিন্তু না গো বাবা, আমরা আসল খেলা কেউ খেলতে জানি না, আসল খেলাটা উনি জানেন, তাই না? তাহলে যদি বলেন তিনি কি নিয়ে খেলছেন? কারু কারু বিশ্বসী খেলো না তব হে উদাস হে উদাস পড়িয়া আছে রাম পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসী খেলো না তব হে উদাস পড়িয়া হে উদাস পড়িয়া আছে রাম
রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে আমি কার নিত্য তুমি হে তো তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসি ছকে লিছো তুমি আপন মনে বিরাট শিশু আলো মনে খেলিছো তলে কৃষ্ণ রে আমি জানি আমরা সবাই তোমার হাতের খেলার পুতুল মাত্র কিন্তু কৃষ্ণ আমি যতদূর জানি আমার প্রাণ থাকতে আমি মিথ্যে কথা বলতে পারবো না কৃষ্ণ ও যুধিষ্ঠির দাদা আমি তোমাকে মিথ্যে কথা বলতে বলছি না আমি তোমাকে সত্যি কথাই বলতে বলছি হাতিটা যে মারা গিয়েছে যুধিষ্ঠির দাদা এটা তো সত্যি বলে হ্যাঁ কৃষ্ণ এটা তো নিশ্চয়ই সত্যি আর হাতিটার নাম যে ছিল অশ্বত্থামা এটাও তো সত্যি বলে হ্যাঁ কৃষ্ণ এটাও সত্যি তাহলে যুধিষ্ঠির দাদা এটাই তুমি চিৎকার করে বলো না এবার যুধিষ্ঠির চিৎকার করে বলছে অশ্বত্থামা যেই যুধিষ্ঠিরের জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে মা অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি যেই যুধিষ্ঠিরের জিহ্বা দিয়ে উচ্চারণ হয়েছে দ্রোণাচার্য ভাবছেন সবাই মিথ্যে বলতে পারে কিন্তু ধর্মপুত্র যুধিষ্ঠির সে তো কখনো মিথ্যে বলতে পারে না হ্যাঁ আমার পুত্রই মারা গিয়েছে আমার অশ্বত্থামাই মারা গিয়েছে হঠাৎ তিনি হা পুত্র বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়ছেন হাতের ধনুর্বাণটাও আস্তে আস্তে মাটিতে খসে পড়ছে এইদিকে যুধিষ্ঠির মনে মনে ভাবলেন হায় সর্বনাশ গুরুজি মনে হয় ভেবেছেন আমি বলেছি ওনার পুত্র মারা গিয়েছে তাহলে পরের লাইনটা আমি আরও একটু জোরে বলে দিই তাহলে উনি আসল সত্যিটা বুঝতে পেরে যাবেন এবার যেই না পরের লাইনটা বলতে যাবেন মা ইতি গজ পড়ি গেল রণে তার সঙ্গে সঙ্গেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন তার পাঞ্চজন্য শঙ্খটাকে বাজিয়ে দিলেন এমন জোরে পঞ্চজন্ম সংঘ ভগবান বাজিয়ে দিলেন দ্রোণাচার্য শেষ পর্যন্ত শুনতেই পেলেন না তিনি হা পুত্র বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন আর ঠিক হাতের ধনুর্বাণটাও খসে পড়ল সঙ্গে সঙ্গে ঠিক সেই সময় ধৃষ্টদ্যুম্ন এসে দ্রোণাচার্যকে বধ করল তাহলে আপনারা প্রশ্ন করবেন আপনারা পণ্ডিত বাবা ঠাকুরগণ আপনারা বসে রয়েছেন আপনারা প্রশ্ন করবেন যেমন ছলনা করে ভগবান শ্রীকৃষ্ণ দ্রোণাচার্যকে বধ করলেন কেন তিনি তো জিতেন্দ্রিয় তিনি তো সৎ তিনি তো ব্রাহ্মণ তিনি একজন নিষ্ঠাবান মানুষ নিষ্ঠাবান ব্রাহ্মণ তাহলে তিনি এমন ছলনা করে দ্রোণাচার্যকে বধ করলেন কেন বলে বাবা সব ঠিক ছিল তিনি নিষ্ঠাবান তিনি ভদ্র ব্যক্তি তিনি একজন সৎ ব্রাহ্মণ সব ঠিক ছিল কিন্তু তিনি একটাই ভুল করে ফেলেছিলেন ভুলটা কি অসৎ সঙ্গ করেছিলেন তাই তো অসৎ সঙ্গ দুর্যোধনের পক্ষে তিনি যুদ্ধ করতে এসেছিলেন দুর্জন ব্যক্তির সঙ্গ করল বলে কুরুক্ষেত্রে তার যেমন পরাজয় হলো আমরা সংসার কুরুক্ষেত্রে আমরা জীব যদি অসৎ সঙ্গ করি সে আমি কীর্তনিয়া হই না কেন আর ভাগবত তত্ত্ববেত্তা হই না কেন সে যন্ত্রণা আমাকেও পেতে হবে
ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়েরা দেখুন তাহলে ভক্ত ভগবানের মধ্যে কতটা নিবিড় সম্পর্ক। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সে নাকি সারো দিতে জানে না, আর মন বলে আকুল হয়ে কেউ তো তারে ডাকে না। ভক্ত ভগবানের মধ্যে কতটা নিবিড় সম্পর্ক দেখুন। তাহলে আজকে ভক্ত ভগবানের মিলনটা ঘটবে কোথায়? প্রভাসের তীরে। তাহলে এর মূল উদ্যোগটাকে দেবর্ষি নারদ, সেই দেবর্ষি পাদ আজকে মনে মনে ভাবছেন যে কোথায় গেলে সত্যিকার কৃষ্ণ ভক্তি আর সত্যিকার কৃষ্ণ ভক্ত আমি খুঁজে পাব। ভক্ত সাজলে হবে না, মা ভক্ত হতে হবে, আর যে সাজবে তাকে সাজা পেতে হবে। তাই দেবর্ষি নারদ আজ কি করছেন? আজ একলি বসিয়া নারদ মনে মনে, একলি বসিয়া নারদ চিত্তে মনে মনে, একলি বসিয়া নারদ চিত্তে মনে কোথা হতে তা কাশি লাগে মোর গায়, কোথা হতে তা কাশি লাগে মোর গায়।